আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পরে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আমি ক্রাশ গেমটাই খেলবো, তো খেলাটা আমার মুখ্য উদ্দেশ্য না, আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো। যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, আর ভালো না লাগলে যে কোনো সময় স্কিপ করতে পারো, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে? কারণ যার প্রতি ভালোবাসা থাকে না, যার প্রতি ভালো লাগা থাকে না, তো তার কথাবার্তা, তার সাথে সঙ্গ কোনোটাই আসলে দেওয়া যায় না। এই হচ্ছে বিষয়। আমি এটা আমার তরফ থেকে মনে করি, এখন যে যার যে যার জায়গায় থেকে যার যার জায়গায় থেকে আলাদা আলাদা চিন্তা ভাবনা করতে পারে, এটা প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যক্তি সম্পন্ন, যেহেতু আমরা মানুষ, প্রত্যেকেরই আলাদা আলাদা জায়গায় থেকে আলাদা আলাদা চিন্তা ভাবনা করার স্বাধীনতা আছে, ঠিক আছে? তো আমি কাউকেই জোর করতে পারবো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার যার যে আমাকে ভালোবাসে সে এমনিতেই দেখবে, এটা বলতেও হয় না, তারপরও বললাম আর কি। তো বন্ধুরা, আমি প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই দেখে কমেন্ট করতেছে যে ভাই আপনি অমুক লোককে মেনশান করতেছেন, মেনশান করে আগের ভিডিওটা তৈরি করছেন বা আগের ভিডিওটা বানাইছেন। বিষয়টা অনেকটা এরকম না, আমি কাউকে মেনশান করি নাই, মানে এটা অনেকেরই হয়তো বা ভাবতেছে বা নিজে থেকে ধারণা নিয়ে আসতেছে। তো বিষয়টা এরকম না, আমি কাউকেই মেনশান করি নাই, তবে এটা যে কোনো লোক এই আমার এই এক্সাম্পলের মধ্যে থাকতে পারে, ঠিক আছে? আমি কাউকেই মেনশান করি নাই। তো এখানে হয়তো বা অনেকের মনে এরকম হইতে পারে যে ভাই কি ভয় পেয়ে গেলো নাকি ভয় পেয়ে নাম বলতেছে না। বিষয়টা এরকমও না, আমি কাউকে মেনশান করতেই চাচ্ছি না, এখানে ভয় ভীতি বা কোনো প্রশ্নই আসতেছে না। আমি কেন অন্যজনের নাম বলবো? কারণ আমি যখনই কোনো নাম মেনশান করে যখন কাউকে বলবো তখন সেটা হয়ে যায় গীবত। তো আমি আসলে আমার ধ্যান জ্ঞানে আমি কারো গীবত করতে চাচ্ছিলাম না। আসলে আসলে বলতে কি, আমি চাইবো আপনাদের কাছে, এটা আমার রিকোয়েস্ট, করা জোরে রিকোয়েস্ট আমার, যাতে গীবত না করতে হয় এমন আমাকে মানে সেইভাবে বাধ্যও করবেন না। কারণ নামধাম যখনই আপনারা জানতে চাইছেন, আর আমি যখনই জানতে চাচ্ছেন, তখনই যখন আমি সেই নামধাম উল্লেখ করে কোনো কিছু একটা বলতেছি, তখন কিন্তু সেটা গীবতের মধ্যে পড়ে যাচ্ছে। বাট আমি যদি কাউকে মেনশান করে, কারো নাম না উল্লেখ করে যদি সঠিক কথাটা বলি, তো সেক্ষেত্রে সেটা কখনোই গীবত না, আমার যতদূর জানা মতে। তো কারো যদি এই জানার ঊর্ধ্বে কোনো জানা থেকে থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানানোর অবশ্যই সুযোগ রয়ে গেছে। তো আমি সেটা দেখব, আসলে সেই যুক্তি বা বুদ্ধি যদি আমার সাথে মেলে বা যদি আমার মনে হয় যে না ঠিক আছে এটা নেওয়া যায়, তখন আমি নেব। আচ্ছা, এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় আমি মেনশন করছিলাম যে আমি একটা বিষয় ক্লিয়ার করছিলাম যে আসলে এখানে এক শ্রেণীর লোক আছে যারা আমাদের, আমি কিন্তু কখনোই বলি নাই তোমাদের, মানে আমাদের বলতে বোঝাইছে আমি ইউজারকে দিয়ে, এখানে যত ভিউয়ার্স আছে যত ইউজার আছে তাদেরকে সাথে আমি নিজেকেও জড়াইছি। তো আমাদের ইমোশনালটা নিয়ে খেলতেছে, তো কথা সত্য, এটা কিন্তু এই কথার মধ্যে কোনো ভুল নাই, এখানে কোনো আমি এডিট করি নাই, ঠিক আছে? এটা কিন্তু কথা সত্য কথা যে আমাদের ইমোশনালটা নিয়ে কেউ না কেউ, কিছু এক শ্রেণীর লোক, স্বার্থনিশী লোক ওরা খেলতেছে। তো আসলে এটা অ্যাকচুয়ালি আমারই আবিষ্কার করতে হবে যে আমার ইমোশনালটা নিয়ে কে খেলতেছে। আমি আরেকজনের উপর ভরসা না করি যে আসলে আমার ইমোশনালটা নিয়ে কে খেলতেছে, ঠিক আছে? তো ইমোশনালটা কী সেইটা সেইটা হয়তো বা জানার বিষয় থাকতে পারে, কে খেলতেছে সেটা জানার বিষয় না, আর জানার বিষয় হলেও সেটা আমি অ্যান্সার করতে পারতেছি না। তো ইমোশনালের জায়গাটা কোথায় সেটা আমি বলতেছি। ইমোশনালের জায়গাটা হচ্ছে বন্ধুরা, আমি এই ভিডিওতেও বলবো যে এটার দুইটা দিক রয়েছে, দুইটা দিক আছে। দুইটা দিক বলতে মানে কোনো একজন সাধক, মহাসাধক, কোনো একজন লেখক কথাটা এইভাবে বলছে যে যদি কেউ কৃষ্ণ ভজন মতে যায় তবে সে কি বলে, কথাটা আমি মনে করতে পারতেছি না, আমার মানে নলেজে আসতেছে না। তো মানে বিষয়টি এরকম, আমি যদি স্বভাবে নারী হই, তো সেক্ষেত্রে আমি একজন নারীর সাথে থাকতে পারি, কারণ আমি স্বভাবে নারী, তো আমি একজন নারী নিয়ে থাকতে পারি। কিন্তু আমি স্বভাবে নারী না, আমার মধ্যে পুরুষ বা আমার মধ্যে হিংস্রতা আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি নারীর সাথে থাকতে পারি না। তো বিষয়টা অনেকটা এরকমই, আমি ওটা সাধকের ভাষায় বলতে পারলাম না, চেষ্টা করলাম কিন্তু আমার মধ্যে সেই ভাবটা আসলো না, আর আমি আমার মতো করে মানে বানায় ছানায় আসলে বলতেও চাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি উনি যেভাবে লিখছে, যেভাবে ভাবটা প্রকাশ করছে, সেভাবেই বলতে চাচ্ছিলাম। তো এটার একদম সারসংক্ষেপ এরকম, আমি
যা আমি তা নিয়ে থাকতে পারি, আমি আসলে যা না তা নিয়ে যদি থাকি সেটাই হচ্ছে আমার অপরাধ। আশা করি যারা জ্ঞানীজন গুণীজন, যাদের মধ্যে মেধা ট্যালেন্ট আছে, তারা আমার ইশারায় কথাটা বুঝতে পারবে। আমি লোক দেখালাম, আমার এই আছে, এই আছে, এই স্বভাব, আমার এই গুণ, আসলেই আমার সকল গুণের অভাব। তাহলে নিশ্চিত আমার স্বভাবের অভাব। তাহলে নিশ্চিত এখানে কিসের অভাব? আগে আমার স্বভাবের অভাব, তাতেই তো আমার নাই কোনো কিছুই। আমি দেখাচ্ছি আমার এই আছে, এই আছে, ওই আছে, এই আছে, নানান কথাবার্তা, নানান যুক্তিবুদ্ধি। তো আসলে আমি নিজে যা না, আমি অন্যকে তা কখনোই সাজেস্ট করতে পারি না। এটাই তো হওয়া উচিত নাকি? বর্তমানে আমরা কিছু স্বার্থনেশী লোক আছি এটাই বলে বেড়াচ্ছে, এটাই বলে বেড়াচ্ছে, কিন্তু এটা আসলে ঠিক না। সাপোজ মানে কেউ একজন বলতেছে তুমি মানে তোমার ডায়াবেটিক্স হয়েছে, বলতেছে তুমি ডেলি 3 বেলা 3টা করে নাপা ট্যাবলেট খাও, তোমার ডায়াবেটিক্স ভালো হয়ে যাবে। আসলে কি নাপাটা ডায়াবেটিক্সের ট্যাবলেট? নাপাটা কিন্তু ডায়াবেটিক্সের ট্যাবলেট না। নাপার মধ্যে সেই গুণ নাই যে গুণের দ্বারায় ডায়াবেটিক্স ভালো করে। তাহলে ডায়াবেটিক্স ভালো করতে হলে অবশ্যই ডায়াবেটিক্সের ওষুধ খেতে হবে, তাই তো? কিন্তু এখন আমি তো জানি না, আমি যেহেতু ডক্টর লাইনে পড়াশোনা করি নাই, তো এখন যখন আমি যখন কোনো ভণ্ড কোনো ডক্টরের নিকট গেছি বা ভণ্ড কোনো ডক্টরের শরণাপন্ন হইলাম, তখন উনি যেটা প্রেসক্রিপশান করছে আমি কিন্তু সেই মোতাবেকই আমাকে কি করতেছি, চিকিৎসা নিচ্ছি। তো বিষয়টা জাস্ট এখানেই, অন্য কোথাও না। মানে সমস্যাটা এখানে আমার আপনারও দোষ নাই, কারণ আমি নিজে যেহেতু ডক্টর না, ডক্টর যেটা প্রেসক্রিপশান করতেছে আমরা সেই মোতাবেকই ওষুধটা নিচ্ছি। অথচ এখানে ওই প্রেসক্রিপশানে আসলে ডিরেকশানটা ভুল ছিল, ভুল মেডিসিনের ডিরেকশানটা ছিল, যে রোগের যে চিকিৎসা সেটা না দিয়ে উনি ওনার মন গড়া একটা কথা বলে দিছে। এখানে মানে আরও কিছু কারণ রয়ে গেছে, কারণ ওনাকে আবার কি করছে জানেন, ওই নাপা কোম্পানির থেকে ওনাকে এমন পরিমাণ একটা ডোনেশন অফার করছে, এমন পরিমাণ একটা অ্যামাউন্ট অফার করছে, তিনি জ্বর আসলেও না পাওয়া ওষুধ, ওই দেখা গেছে সর্দি কাশি আসলেও না পাওয়া ওষুধ, কারণ ওনাকে একটা টার্গেট দিয়ে দিছে, ঠিক আছে, মাস শেষে আমাকে 10,000 পিস না পাওয়া ওষুধ কিন্তু সেল দিয়ে দিতে হবে। তো এই যে টার্গেটটা দিয়ে দিছে, উনি কিন্তু আসে ওনার টার্গেট পূরণ করার আশায়, হিসাবটা কোথায় দেখছেন? কিন্তু যে ডক্টরটা আসলে কোনো টার্গেট ফলো করে না, সে কিন্তু যে রোগের যে ওষুধ, যে রোগের যে মেডিসিন, সেটাই কিন্তু সাজেস্ট করতেছে। কারণ এখানে কোম্পানির তরফ থেকে, কোম্পানির পক্ষ থেকে উনি কোনো ডোনেশন, উনি কোনো অর্থ নেয় নাই, বা উনি অ্যাকচুয়ালি সোজা কথা কোম্পানির কোনো কোম্পানির কাছে দায়বদ্ধ না। তাহলে আমাকে আপনাকে সেই সকল চিকিৎসকের সন্ধান করতে হবে যে চিকিৎসক কোনো কোম্পানির নিকট দায়বদ্ধ না, ঠিক আছে? কারণ শুধু এটা চিকিৎসকের ক্ষেত্রে না, যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, যে বা যাহারা জীবের কল্যাণের জন্য বা মঙ্গলের জন্য কোনো কিছু করে, তখন কিন্তু নিজের স্বার্থের কথা কখনোই চিন্তা করে না। তাহলে এখানে নিজের স্বার্থটা কী? নিজের স্বার্থটা মানুষকে ভুল দিকে এগোয় দিয়ে তোমরা এটা করো, তোমরা এই গেম খেলো, এই গেম খেলো, এটা খেললে অনেক উইন, এটা খেললে অনেক উইন, কই আসলে কি উইন? আপনি তো নিজেও খেলতেছেন, আপনি নিজেকে একটা বার প্রশ্ন করেন না? আপনি তো নিজে ওনাকে বেশ কিছুদিন যাবত ফলো করতেছেন, আমি এর মানে এই না ওনাকে বাদ দিয়ে আমাকে ফলো করেন এটা আমি একটা বারও বলতেছি না। এটা ভুল বোঝার কোনো জায়গা না। আগে ভিডিওটা দেখতে হবে, বুঝতে হবে, তারপরে কমেন্ট করার সুযোগ রয়ে গেছে। আমি ভিডিওটা দেখলাম 1 মিনিট 30 সেকেন্ড, ঠাস করে যা কমেন্ট করাটা বসে, মানে কমেন্ট করে বসে থাকলাম। কেন? আমি কি একটা বারোর জন্যও বলছি যে উনি ভুয়া চিকিৎসক, আমি ভালো চিকিৎসক, আমার কাছে আসো, আমি সঠিক পথের সন্ধান দেব, আমার কাছে সঠিক চিকিৎসা আছে, এটা কিন্তু আমি এখনও একবারও বলি নাই। তাহলে বিষয়টা কি, আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছি? আমরা সবাই মিলে,
সকলে মিলে আসলে ভুল জগতে আছি, এখান থেকে বের হওয়াটাই আমাদের আসল কাম্য। তাহলে এখান থেকে বের হওয়াটাই যেহেতু আমাদের আসল কাম্য, এখন অনেকের মনে প্রশ্ন রয়ে যায়, ভাই আমার তো অনেকগুলো টাকা লসে আছি, আমি তো অনেক কি বলবো জীবনে অনেক লস করে ফেলছি, কিভাবে সেটা রিকভারি করব। আমি প্রথমত রিকমেন্ড করি, রিকভারি করার কথা বাদ দিয়ে দাও ভাইয়া, রিকভারি করার কথা বাদ দিয়ে দাও। যখনই তুমি রিকভারি করার কথা বাদ দিয়ে দিবা তখনই তুমি এখান থেকে বের হতে পারবা, আদারওয়াইজ নট। আচ্ছা, তাহলে সমাধান কিন্তু আমি দিয়ে দিছি, তুমি কিভাবে এখান থেকে মুক্তি পাবা। প্রথমত তোমার রিকভারি করার কথা ভুলে যেতে হবে, কিন্তু এই ব্যবসায়িক টাইপের এই লোকগুলো তোমার ইমোশনালটা নিয়ে খেলতেছে। কিভাবে খেলতেছে, তুমি যখনই বলতেছো ভাই আমি লসে আছি রিকভারি করতে চাই, তখনই তোমাকে বলতেছে আমাকে অনুসরণ করো। ডিরেক্টলি এইভাবে না বললেও দেখবা ইনডিরেক্টলি কোনো না কোনো না কোনো না কোনো না কোনো না কোনো না কোনোভাবে এই কথাটাই বোঝাতে চাচ্ছে, ভাই আমাকে স্মরণ করো, আমাকে অনুসরণ করো। আসলে একটা অন্ধ কি একটা অন্ধকে পথ দেখাইতে পারে, নাকি দুইজনই গিয়ে করতে পারে, কোনটা? নিশ্চয়ই অন্ধকে কখনোই একটা অন্ধ পথ দেখাইতে পারে না। তাহলে তাই যদি হয়, আসলে একটাবার চক্ষু নিজের চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে দেখো যে লোকটা তোমাকে বলতেছে রিকভারি করে দেবে, আসলে কি ও রিকভারির মধ্যে আছে, নাকি ওর আসলেও এখানে কোনো লাভ ক্ষতি নাই, ও একটা কোম্পানির চুক্তিভিত্তিক দালাল। তো এই বিষয়টা যদি কেউ আইডেন্টিফাই একটাবার করতে পারছে, তার দ্বারা আর কখনোই ভুল জগতে থাকা সম্ভব না। এখন ওই যে বললাম আমাদের মতো কিছু সহজ সরল মানুষের ইমোশনালটা নিয়ে খেলতেছে, তো সেটাও কীভাবে খেলতেছে, ওটা ওইভাবেই খেলতেছে আমরা আসলে জানিই না। উনি যেটা দিয়ে খেলতেছে এটা কোম্পানির অ্যাকাউন্ট, নাকি ওনার বাপ দাদার ভিটা বিক্রি করে মানে এসে টাকাটা ঢোকায় উনি খেলতেছে, এই খোঁজ খবরটা কি আমরা কেউ নিছি? নেই নাই, আমরা জানি না বিধায় কিন্তু আমরা ভুল জগতে আসি। ভাবতেছি উনি যেহেতু এত টাকার মানুষ হইতে পারছে, আমি কেন হইতে পারবো না? আরে বাবা, এখানে দুইটা দিক আছে, আমি তো বললাম, এখানে আবারও বলতেছি দুইটা দিক আছে। এখানে যে বড় প্লেয়ার নাই এটা এরকম না, তোমরা এই যে দেখতেছো যে 21,000 19,000 12,000 4,500 টাকা ধরলো, আমি 20,000 টাকা ধরতেছি, এখানে যে বড় মাপের প্লেয়ার নাই এরকমটা না। আমার এমনও লোকের সংবিধানে আমার পরিচয় হয়েছে, ওনারা অনেক টাকা দিয়ে খেলে, ঠিক আছে, 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা একবারে লোড করে খেলতেছে। এখন বিষয়টা হচ্ছে এই যে লোকের কর্ম, এটা কি সবার কর্ম? তাহলে যার আছে সে খেলতেছে, কিন্তু আবার অনেকেই এর মধ্যে, ওই বলছিলাম আগের কোনো একটা ভিডিওতে, বিড়ি খাওয়ার টাকা নাই অথচ অ্যাকাউন্টে 1 কোটি টাকা। তো বিষয়টা কীভাবে কী হলো আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে এরকম, ধরে নাও তুমি খুব ভালো পিৎজা তৈরি করতে পারো, তুমি একজন পিৎজা মেকার, খুব ভালো পিৎজা তৈরি করতে পারো, তুমি একজন পিৎজা মেকার, তুমি কোনো একটা দেশসেরা নামি দামি রেস্টুরেন্টে তুমি জব করতেছো। এখন সেই রেস্টুরেন্টেই পর্যবেক্ষণ করতে হোক বা অনুসন্ধানের জন্য হোক বা এমনিই ঘুরতে আসতে হোক, অন্য কোনো একটা পিৎজা কোম্পানির প্রতিষ্ঠাতা ঘুরতে আসছে বা দেখতে আসছে বা বেড়াতে আসছে, এসে দেখে যে না এই ছেলেটা তো খুব ভারী মাপের পিৎজা তৈরি করতে পারে। আচ্ছা, এই বিষয়টা যখন উনি দেখলো, ওনার যখন নজর কাড়লো, তখন উনি কী করলো, ওনাকে ডিরেক্ট একটা অফার করলো যে দেখো তুমি এখানে কত কী পাও। বলতেছে এখান থেকে তো আমাকে এই পিৎজা কোম্পানির মালিক বাবু ভাই এটা আমাকে 20,000 টাকা দেয়। তো তখন উনি বলতেছে কি মিয়া, তুমি ধর মিয়া, তোমার যে পিৎজার কোয়ালিটি, তোমার যে হাতের কারসাজি, তোমার যে মানে সব কিছু মিলাই এমন একটা বিষয় ওনাকে বোঝাইলো, এমন একটা বিষয় ওনাকে বোঝাইতে উনি সক্ষম হইল যে 20,000 টাকা তোমাকে আমি একদিনই দেব। এখন উনি কিন্তু আর সেই 20,000 আটকে নাই, উনি কিন্তু তখন
কোত্থেকে আসছিল, কোথায় ছিল, আসলে উনি আদৌ একটা সময় রাস্তায় ছিল, পরবর্তীতে বাবু ভাই রাস্তায় থেকে কুড়ায় ওনাকে ওনার অন্নের ব্যবস্থা করলো, অথচ যখনই ওনাকে কেউ ভালো মাপের একটা অ্যামাউন্টের অফার করলো তখন কিন্তু ওনার শিকড় ভুলে গেল। কি ভুলে গেল? শিকড়টা ভুলে গেল। এখন এখন ওই লোকটা যে বাবু ভাইয়ের আন্ডারে ছিল, ওই লোকটা ওনাকে সেই নতুন কোম্পানির মালিককে জিজ্ঞেস করতেছে, আচ্ছা এখানে তো আমি তো একটা মাসিক চুক্তিতে কাজ করি, এই যে পিৎজা বানানোর যে উপকরণ সব যোগান আমাকে দেয় বাবু ভাই, তো সেক্ষেত্রে আপনি তো আমাকে ভালো একটা অ্যামাউন্টের অফার করতেছেন, কিন্তু সেখানে উপকরণগুলো আমার আবার নিজের জোগাড় করতে হবে না তো, কারণ ও অলরেডি এটা খুব ভালো করেই জানে, একটা পিৎজা দেখা গেছে একদম মানে তৈরি করা থেকে শুরু করে একদম লাস্ট ফিনিশিং সেল দেওয়া পর্যন্ত ধরে নিলাম আমি 1000 টাকা কস্ট, তো সেখানে আমার মিনিমাম 700 টাকা ইনভেস্ট আছে, মানে আমি আহামরি যে খুব একটা প্রফিট করতে পারি বিষয়টা এরকম না, কিন্তু এই 700 টাকা যে ইনভেস্ট করবে সে, এটা তো ওই মানে কি বলবো ওই পিৎজা মেকার যে বয় আমার যে আন্ডারে যে ছিল ওর কাছে তো এটা নাই, তখন ও এটা এভাবে খোলাসাভাবে আলোচনা করতেছে যে এটার পিছনে যে ইনভেস্ট এটা কে করতেছে, পিৎজাটা একদম ফাইনালি আউটপুট করতে বা বানাইতে যে টাকাটা খরচ এটা কে দেবে, তখন উনি বলতেছে এটা নিয়ে তোমার টেনশন নাই, এটা আমিই তোমাকে দেব। খুব ভালো কথা। এখন উনি যখন এই বিষয়টা নিশ্চিত হতে পারলো যে টাকাটা যেহেতু উনিই ইনভেস্ট করবে, ওনার বাপদাদার ভিটা বিক্রি করা লাগতেছে না, ওনার কোনো লাভ ক্ষতি নাই, মাসে হয়তো বা 1 লাখ টাকা পেয়ে যাবে বা 50,000 পেয়ে যাবে, তো আমার তুলনায় তো অনেক বেশি, আমি তো আর অত দিতে পারতাম না, আর আমি তো আমার জায়গা থেকে ওইভাবে চিন্তাও করি নাই, কারণ যে ছেলেটা একটা সময় না খেয়ে থাকতো, যে সময় মানে কি বলবো একটা সেরা কি বলবো একটা সেরা গেঞ্জি একটা সেরা শার্ট পরে যে সময় যে ছেলেটা ঘুরতো আমি দেখতাম পাগলের মতো, তো তারে যখন আমি এনে দিছি আমি তো চিন্তা করছি এর কাছে 20,000 টাকাই বেশি, তাই না, ও তো ওটারও যোগ্য না, তো আমি ওই 20,000 টাকা দিয়ে ওকে আমার আসনে আমি বসালাম, আমার টাকা ইনভেস্ট করে আমি ওকে পিৎজা তৈরি করতে আমি ওকে হেল্প করলাম, শুরুতে কিন্তু ওই পিৎজাটা আমিই বানাইতাম, পরবর্তীতে যখন আমি সরে গিয়ে দায়িত্বটা ওনাকে দিলাম, কোনো এক সময় যখন উনি ভালো একটা অফার পেয়ে গেল তখন ওনার আসল রূপটা আমাকে দেখাই দিল, যে ভাই আপনি তো আমাকে ঠকাচ্ছেন, আপনি আমাকে এই করতেছেন সেই করতেছেন, একটা পিৎজা বিক্রি করতেছেন আপনি 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, অথচ আমাকে দিচ্ছেন মাসে 20,000 টাকা, যুক্তিটা দেখেন, বুদ্ধিটা দেখেন, অথচ এই ছেলেটার একটা সময় খাবারের টাকা ছিল না, একটা সিগারেট কিনে খাবে সেই টাকা ছিল না, অথচ এখন কোম্পানির দালালি করতেছে, সে কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করতেছে, হয়তোবা আমি যেটা দিতাম তার থেকে হয়তো বা 5 গুণ 10 গুণ বেশি টাকা কোনোভাবে না কোনোভাবে সে পাচ্ছে, কিন্তু তুমি যে বাবা শিকড় ভুলে গেলা, তোমার যে অন্ন বস্ত্র বাসস্থানের একটা সময় ব্যবস্থা করছে, তুমি একটা সময় ডাস্টবিনে ছিলা বাবা, এই ডাস্টবিনের ছেলেটাকে এনে যে তোমাকে অন্ন বস্ত্র খাদ্য বাসস্থানের যে সিস্টেমটা করে দিল যেই লোকটা, তাকে তুমি ভুললা কেমনে, ভুলে গেলা কেমনে, এটা কি ঠিক? ঠিক না। এখন তুমি কি করতেছো? কারণ এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি 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 ওকে আসলেই তো ঠকাইছেন, কারণ একটা পিৎজা আপনি 1 লক্ষ টাকা বিক্রি করতেছেন, আপনি ওকে দিলেন 20,000 টাকা, অথচ অন্য একজন কোম্পানি এসে দেখে ওনাকে বেশি টাকা অফার করতেছে, এই বেশিটা যদি আপনি দিতেন তাহলে তার চাইতো না। খুবই যুক্তির কথা, খুবই বুদ্ধিমানের কথা, প্রশ্নটা আমি এটাই আশা করছিলাম। আমি এই কারণেই পারি না, এই কারণেই আমি পারি না, কারণ আমার টাকাটা যে 70 টাকা ছিল, তো ওইখানেই তো আসলে ওইখানেই তো সমস্যাটা, একদম কলিজায় লাগে যে, কিন্তু উনি যে কোম্পানির সাথে কাজটা করতেছে এখানে তো কোম্পানিরও কোনো ই নাই, ওনার তো কোম্পানিরা নিজের পকেট থেকে টাকাটা এখানে ভরে দিতে হচ্ছে না, এগুলো হচ্ছে ড্যামো আইডি সিস্টেম, ড্যামো, কোম্পানি চাইলেই 100 কোটি টাকা ঢোকাই দিতে পারে, 100,000 কোটি টাকা ঢোকাই দিতে পারে, কিন্তু আমি 10,000-এর কাছে 12,000 টাকা দিতে গেলে ওই 2,000 টাকাও আমার নিজের থেকে গুনতে হয় রে বাবা, তাহলে এই কারণে আমি দিতে পারি না, কারণ আমার তো লাভ সেই আহামরি ছিল না, আমি তো আর 100 টাকা ইনভেস্ট করে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারতাম না, যেখান থেকে ওরে 50 টাকা পাইয়া সরি মানে 50,000 বা 50 লাখ দিয়ে দেবো, এরকম তো না। তাহলে বুঝতে হবে, বুঝতে হবে
যে আসলে ও কি করতেছে। মোট কথা, ওর টাকার কাছে নিজেকে বিক্রি করে দিল। যে তাহলে কি করলো দিন শেষে? ও যে ওর মনুষ্যত্বটাকে বিক্রি করলো। একবার ও কি চিন্তা করে দেখেছে ও কি কাজটা করলো? আসলে কি এটা করা ঠিক না ব্যাঠিক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবা। আমি কিন্তু কাউরেই মেনশন করি নাই। তাহলে আমি যেহেতু কাউরেই মেনশন করি নাই, আমি ভিউয়ার্সদের থেকেও আশা করব এটা কেউ যাতে কমেন্টে কারো নাম মেনশন আমরা না করি। তবে হ্যাঁ, কাউকে যদি আমাদের সন্দেহ হয় সেটা আমি জানি, আমার আমার মন জানে। এটা আমার কমেন্টে আমি আশা করি না কখনোই কেউ কাউকে লিখুক, কারণ এটা লেখার পরে যখন ওই ছেলেটা যে আমার সাথে এটা করলো ও যখন এসে দেখবে ও মন কষ্ট পাবে যে ভাইকে আমি কষ্ট দিছি ঠিক আছে, কিন্তু ভাই আবার বলে বেড়াচ্ছে আমার নাম নিয়ে, ধাম নিয়ে, এই নিয়ে, সেই নিয়ে। কারণ ওনারও তো একটা আত্মসম্মান আছে, সেটা নিয়ে ও বেঁচে থাক না, এটা নিয়ে আমরা টানাহেঁচড়া না করি। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, আমি আমার মতো করে বললাম। আসলে আমি ধরতে গেলে অনেক কিছুই বলে ফেলছি, আবার কোনো কিছুই বলি নাই। আমার মনে আরও অনেক কষ্ট, কিন্তু আমি একটা জিনিসই চাই, আমরা যেন মানুষের ইমোশনাল নিয়ে না খেলি, মানুষের ইমোশনাল নিয়ে না খেলি। আর আমার আমাদের ভিউয়ার্সদের প্রত্যেকেরই সেই মাওলা তুমি জ্ঞানচক্ষু দিয়ে দিও, যাতে করে আসলে কে সঠিক পথের সন্ধান দেয় আর কে ব্যাঠিক পথের সন্ধান দেয়, এতটুকু যাতে নিজেরাই আবিষ্কার করতে পারে। এখানে আমি কাউকেই বলবো না যে অমুকে সঠিক পথের সন্ধান দেয়, অমুকে ব্যাঠিক পথের সন্ধান দেয়। এখানে কিন্তু আমি কারো নামধামই উল্লেখ করি নাই, এমনকি আমি এটাও বলি নাই তোমরা সবাই আমাকে ফলো করো, আমি জান্নাতমুখী করে দেবো সবাইকে, এটা কিন্তু একবারও বলি নাই। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা সবার সবার জায়গা থেকে বাবু ভাইকে যেন কোনোভাবে ভুল না বুঝি, এটাই হচ্ছে আমার তরফ থেকে রিকোয়েস্ট, এটাই হচ্ছে আমার চাওয়া। তো সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।